সালামালাইকুম গাইস, আজকে আমি দেখাবো গিজার কীভাবে কাজ করবে। গিজারটি হিট করছে না, গিজারটি হচ্ছে একটা বাজাজ কোম্পানির। এটা হচ্ছে পানির ইনপুট, এটা পানির আউটপুট। তো সব কিছুই ঠিক আছে, শুধু পানি গরম হচ্ছে না। তো আমরা পাওয়ার লাইনটি কানেকশন করে দেখে নেব। দেখতে পাচ্ছি পাওয়ারটি দেওয়ার পরে পাওয়ার বাতি হিটার বাতি দুটোই অন হয়েছে, কিন্তু পানি গরম হতেছে না। আমরা প্রথমে খুলে নিব, খুলে দেখব যে আমরা আগে দেখে নিব যে হিট হচ্ছে নাকি। অনেক সময় মূলত কয়েকটি সমস্যা, আমরা কয়েকটি পরিবর্তন করব। তো আমরা সকল নাটগুলো খুলে নিলাম, এখন আমরা গিজারটি দেখবো কি কয়েন ব্যবহার করছে। তো আপনারা আমার ভিডিওটা পুরো দেখেন, অবশ্যই গিজারের কোনো সমস্যা হলে আপনারা সার্ভিসিং করতে পারবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। তো গিজারটা প্রথমে আমরা নাটগুলো খুলে নিলাম, ভিডিও ব্লগের জন্য আমরা নাটগুলো খোলা দেখালাম না, না তো সবাই খুঁজতে পারে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। এখন আমরা গিজারেরটি আলো করবো, আলো করে দেখবো যে কী কয়েকটি আমরা কয়েকটি কীভাবে পাল্টাবো। দেখেন কয়েকটি আমরা খুলে নিলাম, এখন কথা হচ্ছে কয়েলটি শর্ট হওয়ার কারণ, এবং কয়েলটি আমরা পাল্টাবো, পাল্টে দেব, নতুন আরেকটি কয়েল লাগিয়ে দেবো, তাহলে আপনার সম্পূর্ণ হবে।
নতুন লাগাই দিব তাহলে সম্পূর্ণ ওকে। তো আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো কয়েলটি কীভাবে লাগাইলাম, আবার ফিটিং করলাম কীভাবে। আমার চ্যানেলটি অবশ্যই সঙ্গে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো কিছু ভিডিও জানতে চাইলে অবশ্যই আমরা ভিডিও আপনাদের কমেন্টের উপলক্ষে ভিডিও করবো।